গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইফ মো। তো বন্ধুরা, সকাল সকাল আমি তোমাদের আমার এই কাজটা দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো, এটা আমার রোজকার রুটিন, সকাল হলেই সর্বপ্রথমে দুধটা গরম করে এদের খাওয়াতে হয়। তা হয়তো কোনো মানে তো অনেক ভিডিওতেই তোমাদের বলেছি যে এদের মা নেই, তাই এদের যত্ন আত্মে আমাকেই করতে হয়। তো এগুলো তো তোমাদের সচরাচর দেখায় না, তাই আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর সেরকমভাবে ক্যামেরা ধরার কেউ থাকে না। অ্যাকচুয়ালি আমার ভাগ্নে, মানে ছোট ভাগ্নে ছিল, সেদিন এই শ্যুটটা করে দিয়েছিল, তাই তোমাদের সামনে একটু দেখাতে পারলাম। তো চলো ব্লগটা দেখো। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মৌ, চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পরে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। অনেক সমস্যার কারণে আমি ব্লগ দিতে পারিনি, তারপরে এডিট করার সমস্যা তো থাকেই। তো বন্ধুরা, এসব কথা তোমাদের পরে বলবো। তো দেখতে পাচ্ছ, শুধু লিপস্টিকটাই দেখতে পাচ্ছ, কিন্তু আমি পরেছি শাড়ি, সেটা তোমরা দেখতে পারবে না, কারণ শীত মানেই তো সোয়েটার, মানে সব কিছু পরে নিতে হবে। তো সোয়েটার পরেছি বলে শাড়িটা মানে বুঝতে পারবে না, তবে আমি লিপস্টিকটা দেখে বুঝতে পারছো যে মোদি হয়তো কোথাও যাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি যাচ্ছি, আমাদের এখানে ধন্যবুধবারের সভা, মানে আমাদের পাশের গ্রামে মালিয়াপোতাতে ধন্যবুধবারের সভা। এটা আজকে মঙ্গলবারের রাত, দুদিন ধরে হয়, মানে মঙ্গলবারে 4টে থেকে শুরু হয়। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি ছিল না, তার জন্য যেতে পারিনি, তোমাদের দাদাভাই আসলো এখন 6:30 মতো বাজে। নিজের টুকটুকি যাওয়াতেও সমস্যা নেই, আসাতেও সমস্যা নেই, তাই একটু দেরি করে গেলেও কোনো ব্যাপার নেই। কালকে বুধবার, তো মেন সভাটা কালকে হয়, তো তোমাদের সব কিছু শেয়ার করব। তো চলো, আমি ধন্যবুধবারে মানে যেটুকু শেয়ার করতে পারবো, মানে যথেষ্ট পরিমাণে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, দাদাভাই হর্ন মারছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা চলে এসেছি মালিয়াপোতাতে, আর এটা হচ্ছে মালিয়াপোতা ক্যাথলিক চার্চ। তো এই দেখো, এটা সদ্য নতুন বানিয়েছে এই মূর্তিটা, তাও নেই নেই করে 2 থেকে 3 বছর হয়ে গিয়েছে বানানো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো, যেখানে সভা মণ্ডপতলায় যাচ্ছি, তো আশেপাশে এরকম মানে খাবারের দোকান বলো, বাচ্চাদের খেলা বলো, এইগুলো তো বসেই, তো সেগুলো একটু তোমাদের সাথে দেখা মানে দেখালাম। আর এই দেখো, প্যান্ডেলে ফাইনালি চলে এসেছি, আর প্যান্ডেলে মানে কি বলবো, অজস্র লোক, মানে প্রচুর লোক। আর দেখো, গেটটা ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। তো আমরা আর প্যান্ডেলটাও জানো তো বন্ধুরা, অনেক বড় বানিয়েছে, অনেক বড়, কারণ এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে, রাত্রিবেলা থাকে, তো সেখানে থাকারও ব্যবস্থা করেছে। আর বন্ধুরা দেখো, ফাইনালি আমরা স্মৃতি মন্দির, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা খুবই জাগ্রত। তো এখানে আমরা ঢুকে পড়লাম, দেখো কতজনে নানান রকমভাবে তোমার ধূপ মোম জ্বালিয়েছে, তাদের মনের আশা মানে কামনা সব কিছু ঈশ্বরের কাছে নিবেদন করছে। তাই আমরাও একটু গেলাম আর তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। আর দেখো, আমি যেখানে বসেছি সেখানে মানে আশেপাশে চারি সাইডটাতে ফাঁকা, আর আমরা অতটা ভিড়ের মধ্যে যাইনি, মানে প্রচুর লোক হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে খাবার প্যান্ডেল, তো এটা হচ্ছে রাত্রিবেলায়, তো খুব সুন্দর খাবার দিয়েছে। আর এখানে যে আজকে হচ্ছে দুপুরবেলা, কালকে রাতে আর ভিড় করতে পারিনি, দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে খাবার লাইন, প্রচণ্ড বড়। চলো বন্ধুরা, কালকে রাত্রিবেলায় বাড়ি আসার সময় তোমাদের আর শ্যুট মানে কোনো কিছুই দেখাতে পারিনি, তো এটা হচ্ছে পুরো দুপুরবেলায়, তো সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা হচ্ছে খাবার প্যান্ডেল, মানে এখানে টিকিট কেটে তোমার মানে দুদিনের 3 বেলা করে খাবার দেয়। সকালে চা, বিস্কুট, চা, তারপরে তোমার পাউরুটি, আর দুপুরে খাবার এবং রাতেরও খাবার দেয়। আর 20 টাকার টিকিটে দুদিনের খাবার, মানে খুবই সুন্দর খাবার দেয়। আর যেদিন দুপুরবেলা মানে শেষের দিন বুধবারের বিকাল দুপুরের দিকে তোমার ডিম সিদ্ধ তরকারি বানিয়ে, মানে ডিমের কারি বানিয়ে দেয়, তো সাথে চাটনি ফাটনি সমস্ত কিছুই থাকে। আর দেখো কত ছোট ছোট বাচ্চারা এখানে ভলেন্টিয়ার হয়েছে, তো সেই মুহূর্তটুকু তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখো বন্ধুরা, এই এটা হচ্ছে দুপুরে খাবার, ডাল, তারপরে একটা ডাল্লা, তারপরে তোমার একটা ডিম সিদ্ধ, মানে সিদ্ধ বলতে ওটাকে কারিই বলে অ্যাকচুয়ালি, আর চাটনি,